আরে বন্ধুরা, শুভ বিকেল। আমি আমার গ্রামে আছি, মানে আমি খুব আনন্দে আরামে আছি, খুব আনন্দে আর খুশিতে আছি। আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার খুব প্রিয় একটা পার্ট আমার গ্রামের। আমাদের একটু ইমোশনাল হয়ে যাচ্ছি মাঝে মাঝে আর কি, কারণ কি বোঝোই তো জন্মস্থান বলে কথা, যা বলি একটু কেমন কষ্ট লাগে। আর একটা কষ্ট লাগে যে কেন চলে গেলাম, চলে যেতে হলো বাধ্য হয়ে, সেটা একটু কষ্ট লাগে, আর কিছুই না। তো তখনই চোখটা ভারী হয়ে আসে। তো আমরা এখন লাঞ্চ করেছি, দুপুরবেলা সব লাঞ্চ টাঞ্চ করে আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গ্রামের আমার খুব প্রিয় একটা পার্ট, খুব কাছের মা গঙ্গা নদী। আমি অনেক আগের ভিডিওতে শেয়ার করেছিলাম মা গঙ্গা, তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে যখন আবার এসেছি তো আজকে আবার শেয়ার করি। তো কাকাবাড়ি থেকে বেরিয়ে মাঠের পথ ধরে, এই দেখো মাঠ, মাঠের আল পথ ধরে আমরা যাব গঙ্গায়। আর হ্যাঁ, মা গঙ্গা যেরকম খুব কাছের, আবার মা গঙ্গার উপরে খুব রাগ ক্ষোভও আছে। কেন জানো, একমাত্র ওনার জন্যেই, ওনার সেই ভাঙনের জন্যেই আমাদের বাড়িঘর সব ভেঙে গেছে, আমরা এখান থেকে চলে গেছি। তবুও মা গঙ্গা যখন পবিত্র একটা জিনিস, তাই তার কাছে না দেখালে তো হবে না, সেখানেই এখন আমি যাচ্ছি। আর আমার বোনের ভাত কাপড় অনুষ্ঠান, খাওয়া দাওয়া, লাঞ্চ সমস্ত হয়ে গেছে, সবার হয়ে গেছে। তো এখন বোনকে সাজাচ্ছে পার্লার থেকে লোক এসে, আর সেই ফাঁকে আমরা একটু বেরিয়েছি, আমরা একটু পরে রেডি হবো। তা বেরিয়ে আমি এখন তোমাদের আমাদের গ্রামটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। খোলা পরিবেশ পেয়ে পাগল হয়ে গেছে তিনজন। কিছু বলতে চাও, কেমন লাগছে তোমার আমার গ্রাম? আমি এর আগে এসেছি কয়েকবার, আমার দারুণ লেগেছে। এগুলো ছোলার শাক, আর এপাশে সর্ষে শাক। আর এখন তো শীতের বিকাল, বিকাল তিনটে বাজে, তবু মনে হচ্ছে কি সন্ধে পাঁচটা হয়ে গেছে। পান্তু, এ পান্তু তোর কেমন লাগছে মা? সব দখল করে নিয়ে বসে যাচ্ছে, কি ভগবানের নিয়ম, কি দুনিয়া জানি না গো। আর দলিল থাকা সত্ত্বেও আমাদের দলিল সবই ছিল। এখানে বোধহয় কোনো পাম্প হাউস তৈরি হচ্ছে, এটা পাম্প হাউস হবে একটা বোধহয়, কারণ অত অনেক বড় বড় জলের পাইপ রাখা রয়েছে। আমরা এখন গঙ্গার ধারের দিকে হাঁটা শুরু করেছি, বিস্তীর্ণ মাঠ, এই সুন্দর জল আর কি পাওয়া যাবে। দূরে ছিল গঙ্গা? হ্যাঁ, সেই মোটর শাক। হ্যাঁ, এই যে মোটর গাছ, কড়াই শুটি, তাই জায়গাটা এত সুন্দর, নিজেদের গ্রাম তো পছন্দ হবেই, আপন মনে হয়, আর নিজেদের গ্রাম সবসময় বেস্টই মনে হয়। তো এখানে এসে পান্তুয়া দেখো, মুখে বুলি ফুটেছে, কি করে এটা হবে জানি না মা। মা
হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গার ধারে। এই যে মা গঙ্গা, কালকে এখানে স্নান করতে আসবো, বহু বছর করি না। মামা বাড়িতে তো স্নান করলাম জলঙ্গি নদীতে, কিন্তু গঙ্গাতে স্নান করা হয় না বহু বছর, মানে আমাদের এই গঙ্গায়। সত্যি বলবো, এইটুকু পাট মনে হয় না আমাদের নিজেদের গঙ্গা, মানে আমাদের আমাদের অধিকার আর কি এই গঙ্গাটা পুরো উপরে পরিষ্কার জল। তো কালকে ইচ্ছা রয়েছে সকাল সকাল এখানে স্নান করতে আসবো। দেখো এখানে ঘাটও কাটা আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে গঙ্গার ভাঙন, যার জন্য আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে। যে ভাঙনে ভেঙে যাচ্ছে সমস্ত কিছু, ডুবে যাচ্ছে সমস্ত ঘরবাড়ি, এরকম চাঙড় গুলো ভেঙে ভেঙে এইরকম ডিপ হয়ে কি হয়ে যায়। আর দেখো সব চর গুলো ওদিকে গিয়ে, ওই দেখো, ও দেখো চর, কত চর ওখানে রয়েছে। আচ্ছা এই ধার ভাঙন, এই দেখো ভাঙন, আর ঠিক তার পাশ দিয়েই অলরেডি কলাবাগান পুরো ঢুকে আছে বোধহয় কিছুটা, ওই দেখো। আর এই ঠিক দেখো এক হাতের মধ্যেই ফলন্ত কলা গাছ, মোচা থেকে নতুন কলা বেরিয়েছে, দেখো কলায় কলায় ভর্তি। যারা করেছিল তাদের কতটা লস ভাবো, নতুন কলা তৈরি হয়েছে, মোচা কলা ভর্তি বাগান, সমস্ত ঢুকে যাবে গঙ্গার গর্ভে, কতটা কষ্টের, সমস্ত সমস্ত গাছে ফল হয়ে আছে। এই পুরো জিনিসটা আর মাত্র দেড় কদম দু কদম দূরে অপেক্ষা করছে ভেঙে ঢুকে যাওয়ার জন্য, মা গঙ্গার করাল গ্রাসে এরা পড়ে গেছে। এই দেখো এই খাদ, এই আর জানো তো, শুধু এই কলা বাগান শুধুটুকু নয়, প্রচুর বাড়ি, প্রচুর জমি, কয়েকশো বিঘা জমি, কয়েক কত হাজার হাজার বাড়ি সমস্তটা চলে গেছে, তার মধ্যে আমরাও সেই তারই অন্তর্গত। আর দেখো বাগানগুলোতে কিন্তু এখনো কলা রয়েছে, কিন্তু ভেঙে যাবে, কিছু করার নেই, কত সমস্ত গাছে ফল, ফলন্ত এই গাছ, মোচা কলা দেখো পাতা। আরে দেখো আমার বোন মামার মেয়ে হাসি, তোমার সবাই চিনে গেছে কদিনে, হাসিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের গ্রামটা দেখাচ্ছি। ও জিজ্ঞেস করছে দিদি এটা, দিদি এটা কি হবে, দিদি এটা কি করে হলো, সব ওকে বলছি, ছোট মানুষ কখনো দেখেনি আগে। এবং এই পার্টিকুলার জায়গাটায় গঙ্গা বিরাট চওড়া, এই পার্টিকুলার জায়গাটা দেখে এপার ওপারে অন্তত পক্ষে 2-3 কিলোমিটার চওড়া হয়ে আছে গঙ্গা। তা তো হবেই দাদা, যে ওই চরের যে অংশটা দেখা যাচ্ছে সেখান থেকে এর যে কোনাকুনি দূরত্বটা প্রায় 2 কিলোমিটারের ওপরে হবে। যে চরটা দেখা যাচ্ছে ওটা কিন্তু চর নয়, এই মানে ওটা পার নয়, ওই চরের ওপাশ দিয়েও আর ঠিক এত এতখানি চওড়া হয়ে রয়েছে। কেন গো, ও মানে এইগুলো কি, মানে কিছু একটা করবার, হয়তো কিছু পুঁতবে বা গাছ পুঁতবে বলে কিছু করেছিল, কলা গাছ বা কিছু, হয় গাছ পোতাই আছে, জানি না কি হবে, কিন্তু পুঁতে আর কি লাভ, তার কারণটা হচ্ছে ভাঙনে ঢুকে যাবে সব। আর ধার ধরে এই মাথার উপরে ঝুলে আছে কলা, এবং লাইন ধরে প্রত্যেকটা লাইন ধরে প্রত্যেকটা গাছে কলা ফুলে আছে, মোচা পুরো লাইন ধরে সমস্ত গাছে ফল চলে এসছে, শুধু অপেক্ষা রয়েছে এই ভাঙনের করাল গাছে ডুবে যাওয়ার অপেক্ষা করছে। সত্যি খুব কষ্ট লাগে, যাই হোক খুব সুন্দর পরিবেশ তাই ওরা আনন্দ করছে, কিন্তু মন খারাপ, জানি না এই অঞ্চলের কত দূর পর্যন্ত মা গঙ্গার করাল গাছে যাবে। তবে যে কারণের জন্য নিতুদের এই গ্রাম ছাড়তে হয়েছিল তা হচ্ছে মা গঙ্গার এই ভাঙন। বলা হয় ওদের বাড়ির উঠোনটা নাকি 2.5 বিঘে ছিল, যে 2.5 বিঘে উঠোনে ধান সেদ্ধ করে, বাড়িটা চত্বরটা ছিল 2.5 বিঘা। আচ্ছা, আর আমাদের ধানের বাবা ধান চালের ব্যবসা করতো, ধান কিনে পরে সেটাকে সিদ্ধ করে শুকনো করে চাল ভাঙিয়ে বিক্রি করতো, আমার বাবা সেটাই ব্যবসা ছিল, বিশাল বড় ব্যবসা ছিল। আর আমাদের সান্নাচলের অনেকগুলো ব্লক, অনেকগুলো পাড়া, সমস্ত পাড়ার লোকই বাবাকে মোটামুটি চিনতো, যে হ্যাঁ নারায়ণ বিশ্বাসকে এখন আছে, এখনো চেনে, নারায়ণ বিশ্বাস বলে এখনো সবাই চেনে। কিন্তু ওই যে বলি মানে আমার রাগ হয় আর কষ্টও হয় যে কি করে এখানে তো চলে গেলাম, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, সব রেখে আমাদের সত্য চলে যেতে হয়েছে।
এখন আমরা সকলে মিলে মাটি মাটি নিয়ে গঙ্গা ব্যাংবাজি 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 করব ব্যাংবাজি কে কখনো ব্যাংবাজি করেছো তোমরা তোমরা তো অনেক অনেকবার করেছি কিন্তু এখন দেখি 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 আরে চাঙ্গা চাঙ্গা আমি পাই নাকি আমার বহুদিনের অভ্যাস এ ব্যাপারে বলতে পারবো না দেখি আসলে হ্যাঁ হ্যাঁ তোমার তো সবথেকে বেশি ভালো হয়েছে পাতলা পাতলা ধরনের পাতলা হ্যাঁ চাকতি হলে ভালো হয় ছোট মা খুব আনন্দ পেয়েছে ও করবার ট্রাই করছে ভাঙো না কিন্তু দীপুও ভালো করেছে দাদাও ভালো করেছে এটা বোমাবাজি বলে এটা ব্যাংবাজি বলবে না এটা একদম ওকে মানিয়ে গেছে এবং এটা ব্যাংবাজি নয় বোমাবাজি হয়েছে এবং জঙ্গঙ্গার জল তুলকালাম করে ছাড়লো একদম ঠিকঠাক আমাদের ছোট মা সব থেকে দূরে মেরেছে হ্যাঁ দৌড়া এটা অনেক সব থেকে বেশি দূরে গেছে এবার বাবা একটা জিনিস শোন এদিকে দেখ দেখ এই গর্তটা পার হয়ে কিন্তু তোকে লাভ দিয়ে এপারে যেতে হবে পাগলটা কি করেছে দেখবি পাগলটা অনেকক্ষণ ধরে অনেক ট্রাই করেছে তারপর কি করেছে তোকে তোকে দেখাচ্ছি তুই আমার ছবি তুলে দেখা অনেকক্ষণ ধরে বেপে নিয়েছে কি করতে করে সত্যি বলছি এখানে আসলে যারা বড় তারাও বাচ্চা হয়ে যায় তার মধ্যে আমিও আরেকজন মানে কোনো সেই মানে ম্যাচুরিটি তখন থাকে না সবাই বাচ্চাই হয়ে যায় যা মন চায় তাই করা হয় কিছু হবে না মা কিছু হয় না কোলে আসো এই যাবা আর হ্যাঁ দুঃসাহসিক কাজ করছি অনেকে কমেন্ট করবে এটা করোনা কিন্তু ভয় পেয়ে ভয় পা ভয় লাগছে এত কিছু করোনা ভয় লাগছে ভয় পাচ্ছি রিস্ক কিন্তু কোনো রিস্কই না এটা একদম গঙ্গার ধারে আমরা সবাই সাঁতার জানি অসুবিধা নেই কারণ তোকে নিজে উঠেই নেমে পড়বো আর এগুলো অভ্যাস করে করে চলে দেখি অসুবিধা হবে না পেছল কিন্তু বাবারে বাবারে বাবা আমি নামবো না ভালো লাগছে মা ভালো লাগে মা ডিং 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 এই একদিকে তো ভর দিলে না বলি কেন এসছে দাদা এসছে কারণ কি দাদা মানে কাকা বাড়ির অনুষ্ঠানে যে মাংস মটন সব ওই মামাদের ওখান থেকে দেশি মটন আনা হচ্ছে গাড়ি করে তাই দাদারা দায়িত্ব নিয়ে ওখান থেকে সুমো করে একবারে চলে এসছে তাই দাদা একটু আগে আগে পৌঁছে গেছে কোনো যাত্রী
আর আমাদের মেইন যে আমাদের টিম আসছে ফোন 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 করা হয়েছিল ওরা কাছাকাছি প্রায় চলে এসেছে অর্থাৎ কোনে যাত্রী আমাদের কোনে যাত্রী আগে আগে আসবে আগে আগে সব ফিরে যাবে তাই অনেক দূরের পথ বলে এই টিম আসার পর যুদ্ধ শুরু হবে একদম অসাধারণ সুন্দর পরিবেশ সেটা তোমরা ব্যাকগ্রাউন্ড দেখলেই বুঝতে পারছো আগে দেখেছো অবশ্য সত্যি খুব সুন্দর লাগছে পিছনের এই মাঠকে ফেলে আমরা এখন চলেছি বিয়েবাড়ির উদ্দেশ্যে সত্যি মনটা খুবই খুশি হলাম বহুদিন পরে গ্রামে এসে নিজের জন্মস্থান নিজের জন্মস্থান দাদাও মনে করে দিচ্ছে যে কারণ দাদাও জানে যে এটা আমার কত কাছের প্রত্যেকেরই জন্মস্থানটা নিজের স্পেশালই হয় তো এখন যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে আমাদের পুরো মাঠ ঘোরাটা কমপ্লিট আর তোমাদের আমাদের গ্রামের মাঠ নদী কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর আজকে বিয়েবাড়ির তো আরম্ভ করবো সেই ব্লগও সামনের দিনে আসবে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো সবাইকে টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই টাটা করে দাও দাঁড়িয়ে।